বন্ধুরা, আজকে পুরুষের জন্য একটি স্প্রের কথা তুলে ধরবো, যেটি আমদানি করা হয় জার্মানি থেকে। এই স্প্রেটি জার্মানিতে প্রস্তুত হয়, বাংলাদেশি কিছু কোম্পানি আছে এবং সাইট আছে, অনলাইনের মাধ্যমে এটি বিক্রি হয়। তো এই স্প্রেটির নাম হচ্ছে বিগা স্প্রে। যারা পুরুষ আছেন এই চ্যানেলটি, এই ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও বলবো বন্ধুরা, যারা পুরুষ আছেন, যারা স্ত্রী সহবাস করতে গেলে আপনার বেশি একটা সময় যায় না বা বিভিন্ন সময় আপনার এই যৌন অক্ষমতা প্রকাশ ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিগা স্প্রে ব্যবহার করে থাকেন পুরুষেরা বা অনেকেরাই কিনে থাকেন। তো সে অবস্থায় আজকের ভিডিওটি প্রস্তুত করতে চাচ্ছি এই বিগা স্প্রে নিয়ে। আপনারা যে দেখছেন এখন বিগা স্প্রে, এই বিগা স্প্রেটি নিয়ে আজকে আলোচনা করব। এটি নকল কি এবং অরিজিনাল কি, মানে ডুপ্লিকেট কি, বা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়াও যারা এটি ইউজ করতে যাচ্ছেন বা ইউজ করবেন, বা এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি, সম্পূর্ণ বিষয়বস্তু জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। তো চলুন আমরা একটি একটি করে এই বিগা স্প্রে বিষয়ে জানতে থাকি। প্রথমেই বলে দেব, এই ধরনের বিগা স্প্রে বা বিগা স্প্রে স্প্রেটি আপনারা মহিলারা বা মেয়েরা দিতে পারবেন না বা কাউকে দিতে পারবেনও না। অবশ্যই মনে রাখবেন, এটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, যাদের বয়স 18 বছর বা তার উপরে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই বিগা স্প্রেটি ইউজ করা যাবে। এই বিগা স্প্রে আপনারা দিনে অথবা রাত্রে যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা সহবাস করবেন সেই সময়টিতে বা শুরুর সময়টিতে আপনারা এই বিগা স্প্রেটি দিতে পারবেন না। কারণ হচ্ছে, আপনি যখন দিবেন এই বিগা স্প্রে তখন কিন্তু 2-3 মিনিট আপনার লিঙ্গের মধ্যে রয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু মহিলাদের যৌনাঙ্গের বা বেজানালের পথে যদি প্রবেশ হয় তাহলে সমস্যা হতে পারে। সে অবস্থায় অবশ্যই বলা যায় যে এই বিগা স্প্রে ইউজের সময় বা ব্যবহারের সময় আপনারা অন্তত পক্ষে 10-15 মিনিট অথবা 5-8 মিনিট আগে বা পূর্বে ব্যবহার করা অবশ্যই দরকার। তো চলুন এবার আমরা জানি এই বিগা স্প্রে স্প্রেটি এত জনপ্রিয় হলো কেন বিশ্বের মধ্যে বা বাংলাদেশেই এত প্রচলিত কেন। এই বিগা স্প্রেটি সাধারণত দেখা যায় যারা ইউজ করেছেন তাদের একটি ফিডব্যাক এসেছে যে তাদের বীর্যপাত আপনার খুব দ্রুত হয় না। তাছাড়াও যে পুরুষদের আপনার স্ত্রী সঙ্গমের সময় আপনার যথেষ্ট পরিমাণে সময় যায় না, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিগা স্প্রে দিয়ে আপনার সময়টি বাড়ানো হয়। যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করে আপনার লিঙ্গকে একবারে দুর্বল করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করবে এই বিগা স্প্রেটি। তাছাড়াও যারা ঔষধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন কিছু ধরনের আছে সিলডেনাফিল, টাডালাফিল বা বিভিন্ন ধরনের আপনার আছে যৌন উত্তেজক ঔষধ, এগুলো খেলে আপনার সমস্যা হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই বিগা স্প্রেটি ইউজ করা যেতে পারে। তবে এক কথায় বলে দিলে এই বিগা স্প্রেটির কাজ হচ্ছে আপনার দ্রুত বীর্যপাত ঘটাবে না এবং আপনার স্ত্রী সঙ্গমের সময় আপনার সময়টি বাড়িয়ে দেবে, যেমন 30-40 মিনিট অথবা 1 ঘন্টা পর্যন্ত বাড়িয়ে দেবে। এছাড়াও আপনার যদি হস্তমৈথুন বা মাস্টার বেশন করলে আপনার লিঙ্গে যদি দজভঙ্গ হয়, সেই ক্ষেত্রেও আপনার স্ট্রং ক্ষমতা দিবে। তাছাড়াও যে কোনো ধরনের আপনার যৌন দুর্বলতা যদি থেকে থাকে তাহলেও কিন্তু এই বিগা স্প্রেটি খুবই কার্যকর। তো এই বিগা স্প্রেটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই লিঙ্গের অগ্রভাগে আপনারা দিতে হবে, যে জায়গায় আপনার চামড়া নেই সে জায়গায়। অন্যান্য ধর্মাবলম্বীরা আপনার খৎনা হয় না বা মুসলমানি করে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চামড়াটা উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছেন এই বিগা স্প্রে যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার স্কিনের নিচেও আপনার দিতে হবে। আপনারা প্রতিবার স্প্রের জন্য বা প্রতিবার সহবাসের ক্ষেত্রে আপনারা 2-3 স্প্রে দেবেন এবং দেওয়ার পর অবশ্যই আলতোভাবে আপনারা মেসেজ করে নেবেন, যাতে করে আপনার পুরো রক্তনালীর মধ্যে শোষিত হয় এবং পুরোটায় লেগে যায়। অবশ্যই মনে রাখবেন, আপনারা 2-3 স্প্রে করবেন, বেশি করবেন না একটা, এবং সহবাসের সময় বা সহবাস যখন চলাকালীন সময়ে আপনারা দিবেন না, অবশ্যই পূর্বে দেবেন, আপনার 10-15 মিনিট পূর্বে আপনারা এই বিগা স্প্রেটি স্প্রে করবেন। এই বিগা স্প্রের দাম কত পড়তে পারে বা এটি বাজার মূল্য বা বাজার দর কত হতে পারে, অবশ্যই এখানে একটি দুটি কথা আছে, সেটি হচ্ছে আপনারা যদি অরিজিনালটা নেন তাহলে অবশ্যই পাবেন আপনারা 550-650 টাকার ভিতরে। আর যদি নকল বা ডুপ্লিকেটটা নেন, যেগুলো আপনার অনেক সময় যে কোনো জায়গায় সস্তা দামে মিলে, যেমন 200-300 টাকা, এইরকম যদি মিলে 200-300 টাকা, তাহলে অবশ্যই 2 নাম্বার এটা বা ডুপ্লিকেট। আর যারা ইউজ করেছেন বা ইউজ করবেন ভাবছেন, তাদের অবশ্যই স্প্রে করার সাথে সাথেই বুঝতে পারবেন এটি কতটুকু কার্যকর। যদি আপনার লং লাস্টিং হয় বা কার্যকারিতা নিজে বুঝেন, একটি লং টাইম চলে যাচ্ছে বা বীর্যপাত ঘটছে না এরকম, তাহলে অবশ্যই ভাববেন আপনার অরিজিনালটা পেয়েছেন। এবং যদি আপনার এটি কার্যকর হয় না আপনার শরীরে বা লিঙ্গের মধ্যে, তাহলে কিন্তু আপনি এটি ডুপ্লিকেট কিনে এনেছেন। তো এই ধরনের বিগা স্প্রে আপনার লিঙ্গের মধ্যে যদি স্প্রে করেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি হতে পারে, অবশ্যই মনে রাখবেন, যে কোনো মেডিসিনের বা যে কোনো ধরনের আপনার যেগুলো বাহ্যিক ব্যবহার করেন আর গ্রহণ করেন,
কিছুটা হলেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়। যেমন প্রথমেই বলেছিলাম যে 18 বছরের আগে আপনারা দিতে পারবেন না, 18 বছরের পর থেকে আপনারা যে কোনো বয়সে দিতে পারবেন। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, যাদের হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রে দিতে চাইলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও কোন ঔষধটি বা কোন স্প্রেটি কোন সময় রোগীর ক্ষতি করতে পারে তা কেউ জানে না, সেও অবস্থায় যে কোনো ধরনের ঔষধ বা যে কোনো ধরনের স্প্রে ব্যবহারের পূর্বে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যারা এরকম ভিডিও পেতে চান প্রতিনিয়ত, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।